ব্যাকগ্রাউন্ড দেখে বলতে পারতো ইয়াস ফাইনালি আমরা চলে আসছি, বাট এখন আমরা আরো অনেক আগে আসলাম। Hey guys, what's up everyone, and yes, welcome to another vlog. কথা হচ্ছে গাইস, আমি অন্ধকারে এরকম কেন্দার আছি গাইস, আমি হচ্ছে বাহিরে, অ্যান্ড এখন বাজতেছে তোমার কয়টা বাজতেছে, কয়টা বাজে, ইটস পাঁচটা বাজতেছে ভাই, অ্যান্ড আমি যাচ্ছি সাজে, কে আসছে, কার সঙ্গে যাচ্ছি, এই তো চলে আসছে। হাই, হোয়াটস আপ, কি রে, আমার জন্য হেলমেট আনছো? আনছে আনছে গাইস, এখন অন্ধকার হয়ে গেছে, ঢুকে যাবে আইফোন দিয়ে রেকর্ড করতে হবে। আমরা এখন চা খেতে আসছি, আমাদের 44 কিলো বাকি, না আমাদের 44 কিলো বাকি, আর বেশি নাই, লাইক লিটারালি গাইস এখন অন্ধকার, কিছুক্ষণ আগে খালি ফজর নামাজ শেষ হয়েছে গাইস, আমরা এখন এখানে আমার ছিল লিটারালি 12টা বেজে গেছে। বাইক এক্সপিরিয়েন্স একদম বাজে গাইস, বাইক ইজ ভেরি ডিফিকাল্ট, ওয়াসিক বাইক অনেক কষ্ট ভাই, কেমন করস বাইক অনেক কষ্ট ভাই, তুই কেমন করস এগুলা হিতে অভ্যাস বাড়া, গাড়ি থাকলে সে কত মজা হইতো, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, গাড়ি দিয়ে আসতাম। হ্যাঁ আঙ্কেল থ্যাংক ইউ, দাঁড়ান হেলমেটটা রাখি, হেলমেটটা রাখি, এটা আমার সোয়েটার বাড়া, ওখানে ইয়া করবো যে তুই সোয়েটার পরবি, এখন আমার শীত বেশি লাগতেছে, ওর শীত বেশি লাগতেছে, চা খেয়ে নিই একটু, বেশি লাগবে না, গরম জল ইটালি খাচ্ছি, কোনো ফিলই নাই ভাই, এত ঠান্ডা লাগতেছে, আমার সোয়েটার পরে গেছে, এত ঠান্ডা লাগতেছে ভাই। আরে আঙ্কেল বলিয়েন না, প্রথম প্রথম যাচ্ছে, আমার পা বড় হয়ে যাচ্ছে, পা জুতা তো জুতা ভালো পরি নাই। হ্যাঁ হ্যাঁ, ঢাকা থেকে অনেকজন আসতেছে, কয়টা ব্যাগ আসতেছে, মেবি 12টা, মেবি 12টা ব্যাগ আসতেছে ঢাকা থেকে। আচ্ছা আঙ্কেল, সাজেক যেতে আর কত কিলো লাগবে, সাজেক যেতে আর কতক্ষণ লাগবে, সকাল হয়েছে, পুরা কুয়াশা, এর গোপ্রে রেডি করতেছে, এদিকে ভিউগুলো জোস, কিন্তু এখন এদিকে এখন এখানে অনেক বেশি গাছ, সো কোনো ভিউ দেখতে পারতেছি না, অ্যান্ড আমি জানি না কোনো ভিউ কি দেখাতে পারবো না কি না, বিকজ অনেক ঠান্ডা, এরপর মোবাইল কেমনে বাইর করবো জানি না। সো ওয়াসিক, তোর গোপ্রে থেকে কয়েকটা শর্ট দিস আমাকে, ওকে? আমি গোপ্রে অন করতে পারতেছি না, আমার হাত বরফ হয়ে গেছে, বেচারে কষ্ট করতেছে, বাইক চালাচ্ছে, তো আমি বুঝি না, আচ্ছা তুই সিলেট কেমনে গেছিস বাইক চালাই, আমি 50 কিলো মতো আসছি ভাই, আর পুরো রাস্তা খালি গাছ, দেখো লিটারেলি কোনো মানুষই নাই, তবে এটা অন করে ফাঁকা ছুঁয়ে চলে আসতাম, যাই যদি একসাথে হবে, আমার ওখানে আসতে বেশিক্ষণ লাগবে না, 25 কিলো। তো এখন লিটারেলি আমাদেরকে এখন আগে খাগড়াছড়ি যেতে হবে, বিকজ ঢাকা থেকে মানুষ আসতেছে, অ্যান্ড ওরা রাস্তা চিনে না, অ্যান্ড এখানে ওয়াসিকের গোপুরে অন হচ্ছে না, কি গোপুর চিনি, গোপুর ফোর, আরো আই নো, হঠাৎ করে কেন বলছেন আমি দৌড়াচ্ছি এখন বাইক থেকে, বিকজ আমার পা পুরো বড় হয়ে গেছে, অ্যান্ড আই ক্যান ফিল মাই লেগস, আমি আমার পা ফিল করতে পারতেছি না, এটার জন্য একটু ওয়ার্ম আপ করে নিচ্ছি, অ্যান্ড হয়তো সামনে হচ্ছে ঢাকার পার্টি, এখন দেখাচ্ছি ওয়েট। তো ওকে তো সবাই চিনি, ওনাকে সাকিব ভাই, ওনার সাথে একটা অলরেডি একটা ব্লগ হয়ে গেছে, আর এর হচ্ছে সব ঢাকার থেকে আসছে ভাইয়ারা,
And কয়টা বাইক অলরেডি তিনটা আসছে ঢাকা থেকে আর কয়টা বাইক আসছে আপনাদের ও বাপরে মিন্স আরো 12 13 আছে ওনার সঙ্গে দেখাছে ভাই কি অবস্থা ভালো আছেন ভাই আর ঠান্ডা কেমন লাগছে আপনি তো ঢাকা থেকে আসছেন আমি আমার পা ফিল করতে পারতেছি না একটু ওয়ার্ম আপ করে নিই বিকজ পা ফিল করতে পারতেছি না অনেক ঠান্ডা গাইজ অনেক ঠান্ডা এন্ড চুলের তো বাড়া বেজে আছে চুল দেখি হ্যাঁ চুল ঠিক আছে আমার চুল অনেক ফাটাফাটি মাশাল্লাহ সে মাশাল্লাহ গাছ বুঝিয়ে দেখতেছ ওরা হ্যাঁ মাশাল্লাহ বলো এন্ড কি এখন এখানে আমরা ওয়েট করতেছি বিকজ ঢাকার থেকে আরও গাড়ি আসবে অ্যান্ড ওরা যে সরি গাড়ি না বাইক আসবে আরও 12-13টা বাইক যাচ্ছে আমরা সব বাইকার সবে চলে আসছে অ্যান্ড হ্যাঁ এই সব বাইক নিয়ে ডাইরেক্ট যাবো সাজেক যাবো ডাইরেক্ট অ্যান্ড হ্যাঁ আর কি এখন কেউ আর নামতেছে না বাইক থেকে বিকজ লেট হয়ে গেছে অলরেডি একটা ভাই অলরেডি অ্যাক্সিডেন্ট করছে এ ভাইটা অ্যাক্সিডেন্ট করছিলো সো ওনার পাওয়াই তো ব্যান্ডেজ লাগা রাখছে ওটার জন্য বেশি লেট হয়েছে আর কি এখন আমরা সবাই এখন চলে যাবো সাজেকের দিকে ব্যাকগ্রাউন্ড দেখে বলতে পারতেছো দ্যাট ইয়াস ফাইনালি আমরা চলে আসছি বাট এখন আমরা আরও অনেক আগে আসলাম অ্যান্ড এতে এখানে বাইক সবগুলো পার্ক করে রাখছে অ্যান্ড আসছে যে অনেক টাইম হচ্ছে কতক্ষণ হবে অলমোস্ট এক ঘন্টা হয়ে গেছে বাট কেউ রেকর্ডিং করতেছে না বিকজ যারা বাইক চলে আসছে ওরা ঘুমাচ্ছে অ্যান্ড অ্যাস তোমরা জানো আমি বাইক চলাই না সো হ্যাঁ আমার ঘুম আসতেছে না অ্যান্ড আমার এত টায়ার্ড লাগতেছে না বাট লাগতেছে হালকা পাতলা অ্যান্ড এখন জাস্ট ঘুরতেছি অ্যান্ড একটু পর আমাদের লাঞ্চ হবে সো লাঞ্চের পর সবাই একসঙ্গে বাইর হব অ্যান্ড দেখা যাক কোথায় যাওয়া যায় বাট গাইস এখানে ভিউগুলো বেশি জোস এখান থেকে একবার যদি কেউ পরে শেষ ওটার খুঁজে পাওয়া যাবে না ফাইনালি এখন খাবার দিচ্ছে এখন খাবার খেয়ে যাচ্ছে অনেক খিদা লাগছে এরপর কি খাবার খেয়ে নি খাবার খাওয়ার যা দেখি না ঘুরা ফেরা করো আস্তে 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 ব্যাগ কোন দিকে খিদা ওকে আসছে এখন শিরা যাচ্ছি অলরেডি অনেকজন চলে গেছে সো আর কি যাই খাইনি অনেক খিদা লাগছে লাইক আমি গতকালকে রাত থেকে কিছু খাই নাই সো যাবে এখানে এখন ইলেকট্রিসিটিও নেই লাইক লাগাচ্ছে সব ইলেকট্রিসিটি দেখো
আমার ইলেকট্রিসিটি পিলার্স গুলো লাগাচ্ছে। ঠিক আছে সাকিব ভাই, ভালো লাগতেছে? ওইটা গাড়ির উপরে আমি যদি পড়তো ভালো লাগতো। সাকিব ভাই তো যে ঘুম দিছে ভাই, আরে প্রচুর ঘুম আসছে। ওটা 12 ঘন্টা বাইক চালাইছে, আমরা 7 ঘন্টা চিটং থেকে যারা আসছে আমরা 7 ঘন্টা বাইক চালাইতেছি। আমি না ওয়াসেক চলাইছি, আমরা একটা বাইকে আসলাম। ভাই চালাই নাই ভাই, শুধু বসাচ্ছি। ওই তো আমি এটা বলতেছি, আপনারা তো 12 ঘন্টা। আমি কত ঘন্টা ধরে বাইক চালাইছি? 12 ঘন্টা। আপনি তো ঘুমাচ্ছেন, তো আপনি তো ঘুমাইছেন, আসার সঙ্গে সঙ্গে ঘুম, কোনো কিছু না কথা না, ডাইরেক্ট ঘুমায় চলে গেছে। আমরা জিরো পয়েন্ট চলে আসলাম, তো জিরো পয়েন্টে আসছি, এখানে দেখি কয়েকটা ছবি তুলবো। চাটা মানে বাসের মধ্যে ঘুরে দেয় আর কি, এরপর আমরা বাসটা থেকে চাটা খাই। আমরা ব্রেক যাচ্ছি আবার হোটেলে, বিকজ সবাইকে নিয়ে আসার জন্য। সবাই ব্যাম্বু কাজ। আচ্ছা ব্যাম্বু চিকেনটা কিরকম ভাই? আসার ভিতরে মুরগি যেভাবে রান্না করেন না, হ্যাঁ ব্যাম্বু চাই এখানে ভাই, সবকিছু বাসের ভিতরে কেন খাই যাচ্ছে, সবকিছু বাসের ভিতরে খাই যাচ্ছে। এটি এখন আপনি হোটেলে ব্যাক করতেছি আসার জন্য, বিকজ ওরা যদি না আসে পুরো পয়েন্ট কি, সবাই ঘুমাচ্ছে। এখন যাচ্ছি, ডিস্টার্ব করবো এত জোরে চিল্লাচ্ছি না, বিকজ মানুষ উঠে যাবে ঘুম থেকে এটার জন্য, আর হোটেল আছে এটার জন্য। বাট ইট লুকস সো অ্যামেজিং, পিছে ভিউটা তো দেখলাই। এখন সাকিব ভাই উঠছে আর কি, সাকিব একটা ড্রোন শট নিবে, তো ওই ড্রোন শট গুলো দেখা আপাতত, বাইর হচ্ছি। আমরা লক করে দিছি আর কি, আমি আমি আমার কেন লক করে দিছ? আচ্ছা হ্যাঁ লাগাই দিচ্ছি, লিটারালি আমাকে লক করে দিছিল রুমে। হ্যাঁ এখন কয়েকটা ড্রোন শট নিবে। There's a party in your head, I can see it. Your eyes, they tell me everything. And even if you don't wanna believe me, the truth is just too clear to see. You're fighting with the devil on your shoulder, 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 shoulder. And I'm not your enemy, I just wanna get to know ya, know ya. Know ya, know ya. Eyes, you're vacant. Eyes, I wanna see you in the morning. Wake up when you say hello to the world. I wanna look deep inside. হয়েছে না
আজকের ভিডিওটা এতটুকুই, অ্যান্ড আই হোপ সো তোমরা ভিডিওটা লাইক করবে, বিকজ অনেক কষ্ট করে আসছি, বাইকে করে আসছি, গাড়ি নষ্ট বাট স্টিল বাইকে করে চলে আসছি। কালকে আমরা খাগড়াছড়ির দিকে যাচ্ছি, সো ইয়া, অ্যাজ অলওয়েজ আই উইল সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও।